যাকে যাকে করেন তাকে তো আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়াত আমি কোন মন্ত্রীর হাতে রাখি নাই হেদায়াতরা আমি কোন রাধাবাসার হাতে রাখি নাই হেদায়ত আমি কোন নবী আমি কোনো নবী রাসুলদের হাতে রাখি নাই একমাত্র আমি আল্লাহর হাতে হেদায়ত রেখেছি যাকে ইচ্ছা তাকে আমি হেদায়ত দান করি চিন্তা করেন ফেরাউনের দাসী থেকে দাসির জান্নাতে নিয়ে গেছে নমরুদের মেয়ের ইমান থেকে জান্নাতে নিয়ে গেছে আর যুবক তোমার ইমান তোমাকে শীতের মধ্যে ফদরের নামাজের জন্য মসজিদে আনতে পারে না দুঃখ লাগে বিষয়টা আমার দুঃখ ফের ফেরাউনের দাসীর ইমান থেকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে আমার আর আপনার ইমান আমাকে আর আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না আমার ইমান আর আপনার ইমান কি পরিমাণ দুর্বল আমার আর আপনার ইমান আমাকে আর আপনাকে মুখে দাড়ি রাখাতে পারে না তাহলে আমার আর আপনার ইমান কি পরিমাণ ইমান আর তাদের ইমান কি মজবুত ইমান ছিল একটু চিন্তা করে দেখবেন অনেকে অনেককে বলি দাড়ি রাখো না কেন তোমার ইমান তোমাকে দাড়ি রাখাতে পারে না বলে হুজুর দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায় দাড়ি রাখলে মুরুব্বি মুরুব্বি দেখা যায় তাহলে আমি বলি একটা কাজ করো তোমার দাঁতগুলো বেঙ্গে ফেলো একবার সিচ হয়ে যাবা তোমার আকল নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই হাদিসে আসতে আকুশা ওয়া লিহা। আবার অনেক একটা যুক্তিসঙ্গত কথা বলে এটা হলো যে হুজুর আমার এই জায়গায় কতটুকু দাড়ি আছে এই দাড়িগুলো রাখলে মানুষ ঠাট্টা করে আমি বুঝি না এটা কুঞ্জামানায় পড়েছি নবীদের দাঁড়ি লাগলেও ঠাট্টা করে মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে আমাদের আঞ্চলিক ভাষায় আমি দেখেছি এটা বাস্তব কথা এই জায়গায় কতটুকু দাঁড়িয়ে হলে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় সাগুল্লা দাঁড়ি আল্লাহ মাফ করুক হাজার জোনাইদ বোগদাদি রাহমাতুল্লাহ উনি রাস্তা দিয়ে হাঁটছেন তরকারি বিক্রি করে এক মহিলা দাঁড়াইয়া বলতেছে হুজুর আপনাকে একটা প্রশ্ন করতাম সোনাই রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহ ছিলেন বলতেছে ঠিক আছে করেন বলতেছে আপনার এই জায়গায় যে কতগুলো দাঁড়িয়ে আছে আর আমার বাড়িতে একটা ছাগল আছে ছাগলের এত দাঁড়ি আছে আমার বাড়িতে একটা ছাগল আছে ছাগলের এই মুখের এই জায়গায় এতগুলো দাঁড়িয়ে আছে আমি বুঝতেছি না আপনার দাড়িটা উত্তম নাকি আমার ছাগলের দাঁড়িয়ে উত্তম আমি হলে আর আপনি হলে কি রাগ করতাম উনি বলতেছে যে তোমার প্রশ্নের জবাবটা আমি এখন দিতে পারবো না মুরিদানরা বলতেছে হুজুর বললেন কি স্বাভাবিক একটা বেহুদে একটা প্রশ্ন করেছে এটার উত্তর দিতে পারবেন না খালি বলেন দুইটা ছল্লাগায় আসি না জোনাইদ বোগদাদি বলতেছে দেখো আমি যদি এই মুহূর্তে বাড়া যাই আমি যদি জাহান্নামি হই তাহলে আমি বিশ্বাস করো এই ছাগলের চেয়ে আমার দাড়ি অনেক নিকৃষ্ট আমি ছাগলের চেয়েও খারাপ আর আল্লাহ যদি দয়া করে মায়া করে আমাকে জান্নার দেয় তাহলে ছাগলের চেয়ে আমার দাড়িটা উত্তম তো একটা কাজ করো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তো সবই করতে পারো আমার মৃত্যুর পর আমাকে আমাকে অল্প সময়ের জন্য আবার রুফটা ফিরিয়ে দিবা আর মুরিদদেরকে বলতেছে আমার মৃত্যুর পর ওই বুড়ির বাড়ির সামনের দিক দিয়ে নিয়ে যাবা কবরের দিকে ঠিক আছে কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে জানাজান নামাজের পর লাশটা নিয়ে যাচ্ছে ওই বুড়ির বাড়ির সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে নিয়ে যাওয়ার পরে ঠিক ওই বুড়ির বাড়ির সামনে যাওয়ার পরে আল্লাহ তার রুহটা সাময়িক অল্প সময়ের জন্য আবার ফিরিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার পরে জোনাইদ বকদারি বলতেছে যে দেখো বুড়ি তোমার ছাগলের দাঁড়িয়েছে আমার তারই হাজার লক্ষ কোটি গুণ উত্তম কারণ